কাজ করি, সৈয়দুর রহমান আমার নাম, রাজাপুর বাড়ি, মালদা যাই বেগুন, লগমঞ্জ বেগুন বলে সব। এই বেগুনের হ্যাঁ, একটা ওজন কত? ওজন 1.5 কিলো অবধি হয়, 1.5 কিলো 2 কিলো। হ্যাঁ, আমি তাকে বলি, কতদিন ধরে চাষ করছেন, কত বিঘা, এটা 8-10 বছর থেকে করি আমরা, 8-10 বছর থেকে, কতটা, 3 বিঘা, 3 বিঘা চাষ করি আমি। এর বর্তমান দাম কেমন? এখন বর্তমানে 40 টাকা কিলো, মালদা চল্লিশ। ছাড়া কোথায় কোথায় যাই? মালদা যায়, শিলিগুড়ি যায়, আপনার বর্ধমান যায়, আপনার ফের কলকাতাও যায়, আসাম যায়, সব জায়গায় যায়। কেমন খেতে, স্বাদ কেমন? খাইতে স্বাদ, বহুত স্বাদ হবে, স্বাদের জন্যই তো দামটা বেশি হয়। হ্যাঁ, আপনার এলাকায় কতজন চাষ করে এই ধরনের? 8-10 জন করে, এর লাভ কেমন? লাভ হয় বিঘা প্রতি, ভালো হলে 1 লাখ টাকা হয়ে যায়। খরচ কেমন? খরচ আপনার 50,000 হবে। সরকারি কোনো সাহায্য পাচ্ছেন বা না, কিছু? সাহায্য পাই না আমরা, কিছু সাহায্য করে পাই না, নিজে এসে করতে হয় সার চাষ সব। আমরা চাষ করি, বেগুন চাষ করি। আমার বাড়ি রাজাপুর, আমার নাম সাজেদা বাবা। কি বেগুন বলে এটাকে? লবগঞ্জ। এই বেগুনটা কোথায় কোথায় যায়? শিলিগুড়ি যাই, মালদা যাই, কলকাতা যাই, আসাম যাই, লবগঞ্জ যাই। ওজন 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 1.5 কিলো। ঠিক আছে। খেতে কেমন টেস্ট? খেতে টেস্ট লাগে, ভাজাটা বেশি টেস্ট লাগে। এটা কি মালদাতে চাষ হয়? মালদাতে। কি নাম আপনার? সাজেদা বাবা। নাম নুরুদ্দিন, বাড়ি আমাদের রায়পুর। কতদিন ধরে চাষ করছেন? চাষ আমরা মোটামুটি 15 বছর থেকে করি। কি বেগুন বলে এটাকে? এই আশাপুরি বলে, এটা একটাকে ভাট্টা বলে, লগমঞ্জ লগমঞ্জ নবাবগঞ্জের বলে, নবাবগঞ্জের। ওজন কত, স্বাদ কেমন? ওজন 1.5 কিলো 2 কিলো হয়ে যায়, ম্যাক্সিমাম 1 কিলো নিচে হয় না। কোথায় কোথায় যায় বেগুনটা? এই দেখেন যে তোমার এই নবাবগঞ্জ যাই, মালদা যাই, তারপর তোমার শিলিগুড়ি যাই। হ্যাঁ, যেখানে মন চাইলো সেখানে নিয়ে গেলাম, যেখানে গেলে হয়তো পয়সা পাবো। বাজার দর কেমন? বাজার দর 25-30 চলছে এখন, বিক্রি হচ্ছে এখন 40-40 টাকা। কতজন চাষ করে এই এলাকায়? এই 15-16 জন আছে এখানে আমাদের, আমাদের রায়পুরে। আপনারা কত চাষ করে, কতটা করেছেন? আমার তো মাত্র 2 বিঘা আছে। এটা লাভবান, লাভ আছে? লাভ তো হচ্ছে, তো আমাদের সব খরচ বিক্রি আছে, আমরা এখন পর্যন্ত লোন ফোন কিছু করিনি। কি নাম আপনার? নুরুদ্দিন।
दुटा दुटा हाँ।